হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ক্যারট কাটলেট। হ্যাঁ, তো কি কি লাগে একটু দেখে নিন। লাগছে হচ্ছে ক্যারট, এটা একটু ম্যাশ পটেটো, আর চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি, একটু ফুড কালার দিয়েছি। আর লাগছে অনিয়ন, পুদিনার, তারপরে গার্লিকের একটা চাটনি, আর লাগছে হচ্ছে বারবিকিউ মশলা, জিরে গুঁড়ো, গ্রিন চিলি, চিলি ফ্লেক্স, আর যথারীতিতে লাগছে ডিম, আর এটা লাগছে হচ্ছে মুড়ি। আপনারা তো ব্রেড ক্রাম খান, আমি এটা মুড়ি দিয়ে করছি। হ্যাঁ, মুড়িটা একটু ক্রাশ করে এটা দিয়ে করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেন পেস্টটা নিলাম, আর নিচ্ছি এই যে পটেটো ম্যাশ, এটা আর নিচ্ছি ক্যারট। ঠিক আছে, এটা আন্দাজ করে নিতে হবে। আচ্ছা, এটা বারবিকিউ মশলা আর জিরে গুঁড়ো, এটা চিলি ফ্লেক্স, আন্দাজ করে নিতে হবে আর কি। এটা পেঁয়াজ কিছুটা কাটা, আর এটা হচ্ছে পুদিনা। আমার এখানে প্রচুর পুদিনা হয়, আমি এটাকে পেস্ট করে প্রিজার্ভ করে রাখি। তো সেটাই, যখন পুদিনা অনেক হবে তখন আপনাদের করে দেখাবো। আর নিচে হচ্ছে কিছুটা কাঁচামরিচ আর কি, ভালো করে মাখিয়ে নিচ্ছে। আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ব্যবহার করছি এখানে গার্লিক সল্ট, এটা দিলে একটু আদার কাজ হবে, যেহেতু আপনার গাজরে একটু কেমন একটা গন্ধ থাকে, তাই না? এটা তো অনেকেই পছন্দ করেন না। আচ্ছা, আর দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। হ্যাঁ, যার যার রুচি মতো হবে, আমার কোনো কিছুই না। দেখুন, খুব চটপট চট জলদি এই খাবারটা, মানে আপনার বাসায় গেস্ট আসলে আপনি চট জলদি করে দিতে পারবেন, কিচ্ছু লাগবে না এটার জন্য। খুবই স্বাস্থ্যসম্মত একটা খাওয়া। আর বাচ্চাদের জন্য আমি বলছি, আপনারা এত ঝাল দিবেন না, এর পরিবর্তে আপনারা ভিতরে কিছুটা চিজ দিতে পারেন, সেটা অনেক মজা হয়। দেখানো হয়ে গেল, আমি একটু টেস্ট করে নিচ্ছি। দারুণ। আমি আর একটু গাজর দিচ্ছি। হ্যাঁ, গাজরটা পুরোটাই দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো দরকার নেই, সরিয়ে ফেলছি। এখানে ব্রেড ক্রাম্বটা এখানে কিছুটা নিয়ে নিলাম। আমি ডিমের ভিতরে একটু ফুড কালার দিয়েছি, আর ব্ল্যাক পেপার। খুবই চট জলদি একটা খাওয়া, আপনার বাসায় গেস্ট আসবে, মানে আপনার আপনি কাবাব খেতে দিবেন, কাটলেট খেতে দিবেন, যাই মানে এগুলো খেতে দিবেন, ওনারা ভালোভাবে খাবে। কারণ এই যে ওয়াইল্ড ফুড বলে খাবে না, এটা কিন্তু না, সুন্দরভাবে খাবে। কারণ দেখেন, এখানে কিন্তু আমি জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা দিয়েছি, আলু দিলাম আর কি, তাছাড়া কিন্তু আমার গাজরের পরিমাণটাই সবচেয়ে বেশি। খুব চট জলদি দেখেন, আমি কারণ এগুলো তো আমরা করেই রাখি, আলুর চপ
কাটলেট যখন করি তখন তো আমরা হচ্ছে একটু আগে থেকে সবকিছু রেডি করে রাখি গেস্ট আসার আগ দিয়ে। তো এটা চট জলদি, আপনি বাসায় কোনো গেস্ট আসলে মানে হঠাৎ করে আসলো আপনি ওটা করে দিলেন, কিমা কিমা থাকলে কিমা দিয়ে করলেন, আর যদি কিমা না থাকে তাহলে চিকেনটা একটু পেস্ট করে নিলেন। আর আজকে আপনাদের একটা টিপস দিই, বাসায় যে সবসময় ব্রেড গ্রাম থাকবে এটা তো কোনো কথা না, তাই না? অনেক সময় ব্রেড গ্রাম থাকে না, তো তখন আপনারা হচ্ছে এইটা করতে পারেন, এই যে মুড়ি দিয়ে করতে পারেন, এটাও ভালো হবে। ওটা আপনাদের দেখাচ্ছি, খুব চটজলদি একটা খাবার এটা, মানে আপনার আহামরি কোনো কিছু লাগে না, জাস্ট একটু মানে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলেন এই আর কি, বাস আসার পরেও করা যায়। আর বাচ্চাদের জন্য আমি অবশ্যই বলবো আপনারা চিজ দেবেন, একদিন চিজ দিয়ে করে দেখেন ভালো লাগবে। আমি যে খাবারগুলোই করি খুব চটজলদি খাবারগুলো করি, যাতে মানে কেউ করতে পারে। হ্যাঁ, আর একটা জিনিসও হচ্ছে যে আমি পুদিনা দিয়েছি। হ্যাঁ, তো আপনার বাসায় যদি পুদিনা না থাকে আপনি দেবেন না, হ্যাঁ, তার বদলে একটু আদা কুচি করে ওটা কুড়িয়ে দেবেন। হচ্ছে আমি বারবিকিউ মশলা দিয়েছি, বারবিকিউ মশলাও যদি না থাকে কোনোই দরকার নাই, তার বদলে আপনি একটু ই দেন, ধনে গুঁড়ো দেন, হ্যাঁ, বা একটু গরম মশলার গুঁড়ো দেন। রান্না হচ্ছে নিজের মধ্যে, মেন ইনগ্রিডিয়েন্টসটা ঠিকঠাক রেখে বাকিগুলো আপনারা মানে সবাই তাই করে। এখন আমার বাসায় পুদিনা থাকতেই হবে, পুদিনা তো সবাই মানে অতটা খায় না, আবার সবার বাসায় থাকেও না। হ্যাঁ, আমার বাসায় প্রচুর হয়, প্রচুর হয়, যার জন্য আমি হচ্ছে পুদিনাটা আমার বাসায় সবসময় থাকি, আমি প্রিজার্ভ করে রাখি। তো প্রিজার্ভ আমি অনেকে হচ্ছে আপু দাঁড়া আমি কাজ করছি, না আপু না 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 আমি কাজ করছি আপু, 1 মিনিট আপু। অনেকে অনেকে আপনার পুদিনা কুচি করে কেটে ওটা প্রিজার্ভ করে, আমি কখনোই করি না। আপু দাঁড়া একটু আমি কাজ করছি, একটু কাজ করছি, একটু দাঁড়াবো। হ্যাঁ, আমি সবসময় এটা পেস্ট করে ওর সাথে রসুন দিই, একটু আদা দিই, বিট লবণ দিই, দিয়ে একটা সুন্দর করে একটা পেস্ট করে ওটা আমি রাখি। তো যখনই রোজার সময় বা এমনি খাওয়া দাওয়া হয় তখন আমরা দিই, বা আমি কাবাব টাবাব করলে কাবাবের ভিতরে ওটা দিই। খুব চটজলদি একটা খাবার, আমি ইচ্ছা করে আজকে মুড়ি দিয়ে দেখালাম। অল্টারনেট সবসময় তো একটা কিছু চিন্তা করে রাখতে হবে, তাই না? এটা আর মুড়িটা যখনই করবেন যদি ফুড কালার থাকে একটু ফুড কালার দিয়ে নেবেন। এখন গাজরের পরিমাণটা বেশি, আলুর পরিমাণটা একদম কম, জাস্ট বাইন্ডিং এর জন্য। আর বাসায় মুরবি মানুষ থাকেন, অনেকে আলু খান না, যদি আলু না খায় তার পরিবর্তে আপনি কিচেনে কিচেন না চিকেনের পরিমাণটা একটু বেশি দিবেন, আর হচ্ছে ওই কনটাচ ওটা দিবেন, ট্রাই করবেন দেখবেন হবে, খুবই সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা আমি এখন বাকিগুলো বাকি খাতায় থাক, আমি এখন এগুলো কয়টা ভেজে নিই। দেখেন কি সুন্দর হচ্ছে,
কে বলবে বাচ্চারা টের পাবে? বলেন বাচ্চারা টের পাবে না, হ্যাঁ কেউই টের পাবে না। আমি তো এইভাবেই খাবার করি, দেখেন। দেখেন কি দারুণ হচ্ছে না? একদম চটজলদি একটা খাবার। আর মুড়ির জন্য দেখেন আপনি কিন্তু টেরি পাবেন না, এটা ব্রেড গ্রাম না মুড়ি দিয়ে করা। হ্যাঁ দেখেন আর একটু হলেই হয়ে যাবে। এটা বেশি ভাজতে হবে না, একই শক্ত হয়ে গেছে দেখেন। কারণ হচ্ছে গাজর তো খুব মিহি করে আমি কুড়িয়ে নিয়েছি, তো যার জন্য আপনার এটা হচ্ছে জাস্ট একটু আস্তে করে ভাজতে হবে। বাকিগুলো পরে ভাজবো, এখন আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই এটা রেডি করে রেখেছি, হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন। এখন আমি কাবাবটা এখানে দিয়ে দিলাম, এই কাবাবটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ এই কাবাবটা এখানে দিয়ে দিলাম। তো কেমন হলো, কেমন হলো আজকের এই কাবাবটা জানাবেন। হ্যাঁ আমি চটজলদি অল্প কয়টা ভেজে আপনাদের দেখালাম, তো আপনারা করে খাবেন আর আমাকে জানাবেন। হ্যাঁ চটজলদি খাবার আপনারা যারা যারা পছন্দ করেন, কালারফুল খাবার, আমাকে অবশ্যই জানাবেন। এবং কেমন হলো সেটাও অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন, না হলে তো বুঝতে পারবো না যে কেমন হলো, তাই না? তো আজকে এই পর্যন্তই, হ্যাঁ খুদাহাফেজ।